দর্শক, প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে অভিনন্দন। দর্শক, প্রকৃতির মাঝে রয়েছে আমাদের সকল সমস্যার সমাধান। প্রকৃতির এমন কিছু দুর্লভ উপাদান নিয়েই আমি আমার ভিডিওগুলোতে আপনাদের জানিয়ে থাকি। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পাথরকুচি গাছের গুণাগুণ এবং বিভিন্ন সমস্যায় এর ব্যবহার সম্পর্কে। পাথরকুচি গাছ বিরুৎ জাতীয় একটি ঔষধি উদ্ভিদ। 1.5 থেকে 2 ফুট উঁচু, পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো। পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজগুলো থেকে নতুন চারার জন্ম হয়। কখনো কখনো, বিশেষ করে গাছ বুড়ো হয়ে গেলে, গাছেই ওই খাঁজ থেকে চারা গজায়। গাছ থেকে খাঁজ কাটা একটি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতে এই গণের কয়েকটি প্রজাতি পাওয়া যায়। কাঁকর মাটিতে সহজে জন্মে, তবে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় দ্রুত বাড়ে এবং মানুষের সমান উঁচু হয়ে যায়। কোথাও কোথাও কফ পাতা নামেও পরিচিত এটি। এর আরেকটি নাম পাটিয়াপুরি। পাথরকুচি গাছের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। নানা রকম ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই গাছের পাতা প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে চিকিৎসার ক্ষেত্রে। চলুন তাহলে আজ জেনে নিই পাথরকুচি গাছ ও এর নানা রকম ঔষধি গুণাগুণ সম্পর্কে। স্থানীয় নাম পাথরকুচি। রোপণের সময়, বছরের যে কোনো সময় এই গাছ রোপণ করা যায়। চাষের ধরন, যে কোনো মাটিতে এই গাছ জন্মে। এর পাতা ভেজা মাটির ওপর রেখে দিলে পাতার খাঁজযুক্ত অংশ থেকে কচুরিপানার বীজের মতো পাথরকুচি বীজ বের হয়। মূল কাণ্ডের অগ্রভাগে গুচ্ছবদ্ধ নিম্নমুখী ফুল হয়, দেখতে ঝালর বাতির মতো। ভিতরে ফাঁপা ফুল লম্বায় 1 থেকে 1.5 ইঞ্চি হয়ে থাকে। ফুলের বাইরের দিকে লাল সবুজ ও সাদা দাগ থাকে। শীতকালে ফুল ও গ্রীষ্মকালে ফল হয়। পাথরকুচি পাতার ঔষধি গুণাগুণ। মেহ, সর্দি, মূত্ররোধে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগে পাথরকুচির ঔষধি গুণাগুণ রয়েছে। আসুন আমরা তাহলে বিস্তারিত জেনে নিই। 1. পেট ফাঁপায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পেটটা ফুলে রয়েছে, আটকে আছে, আধোবায়ু সরছে না। সেই ক্ষেত্রে একটু চিনির সাথে 1 বা 2 চামচ পাথরকুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এর দ্বারা মূত্র সরল হবে এবং আধোবায়ু নিঃসরণ হবে, পেট ফাঁপা কমে যাবে। 2. শিশুদের পেট ব্যথায়। শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়, তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে। 3. মৃগী রোগে। রোগাক্রান্ত সময় পাথরকুচির পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে, একটু পেটে গেলেই রোগ উপশম হবে। 4. সর্দিতে। এই কফ বিকারে পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়, তা থেকে 2 চামচ নিয়ে সকাল ও বিকেলে 2 বার খেতে হবে। এর দ্বারা পুরনো কাশি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। 5. কাটা বা থেতলে গেলে। টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে আরাম পাওয়া যায়। 6. রক্তপিত্তে। পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে 2 বেলা 1 চা চামচ করে পাথরকুচির রস দিনে 2 বার খাওয়ালে সেরে যাবে। 7. মেহ। সর্দিজনিত কারণে শরীরের নানান স্থানে ফোড়া দেখা যায়, সে কারণে ব্যথা হয়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচির পাতার রস 1 চামচ করে সকাল ও বিকেলে 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। 8. শরীরে জ্বালা পোড়ায়। 2 চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ পানিতে মিশিয়ে 2 বেলা সেবনে শরীরে জ্বালা পোড়া দূর হয়।